নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো আজকে আমরা আলোচনা করব বন্ধুরা একটি খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আধার এনরোলমেন্ট সেন্টারে বন্ধুরা তোমাদের এখানে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা তোমাদের মধ্যে থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে নিয়োগের ক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সাথে বন্ধুরা তোমাদের এখানে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে সাথে বন্ধুরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি কত টাকা করে থাকবে সাথে বন্ধুরা এখানে তোমরা ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে আধার এনরোলমেন্ট সেন্টারে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যার সম্পূর্ণ আপডেট বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রথমেই তোমাদের জানিয়ে দেব বন্ধুরা তোমাদের প্রেসক্রাইব ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে তোমরা সেই অ্যাপ্লিকেশন কপিটি অন স্ক্রিনে দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন কপিতে তোমাদের যে ডিটেলসগুলো ফিল করতে হবে প্রথমে সেই ডিটেলসগুলো আমরা জেনে নিই এখানে বন্ধুরা পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করবে সেই পোস্ট তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে লোকেশন এখানে মেনশন করতে হবে সাথে ক্যান্ডিডেটসের ফুল নেম ইন ব্লক লেটার তোমাদের এখানে ক্যান্ডিডেটসের ফুল নেম এখানে মেনশন করতে হবে সাথে ফাদার্স নেম ডেট অফ বার্থ এখানে তোমরা মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে রিটায়ার ডেট প্লেস অফ লাস্ট পোস্টিং নেম অব দ্য অর্গানাইজেশন লাস্ট পে সাথে পেনশন ফ্ল্যাক্সেশন ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে কারেন্সপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে স্থায়ী ঠিকানা ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এই বক্সে ফিল আপ করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তোমরা সেম মেনশন করে দেবে এরপরে তোমাদের এখানে ইমেল আইডি মেনশন করতে হবে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো বন্ধুরা তোমরা অর্থাৎ এখানে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন এবং উচ্চতর যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে মেনশন করবে সাথে ইয়ার অফ পাসিং সাথে বোর্ড এবং ইউনিভার্সিটির ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে টেকনিক্যাল এডুকেশনের যা ডিটেলস সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যা ডিটেলস সেই ডিটেলসগুলো তোমাদের এখানে মেনশন করতে হবে অর্থাৎ অফিস পে স্কেল পে ড্রন ড ফর্ম টু সাথে নেচার অফ ওয়ার্ক সম্পূর্ণ ডিটেলস এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যেটা সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা তোমরা এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের কোনো ডিটেলস যদি মেনশন করতে চাও তোমরা এখানে ডিটেলস মেনশন করে দিতে পারবে এরপর ডিক্লারেশনটা একবার পড়ে নেবে তারপর বন্ধুরা এখানে তোমাদের ডেট এবং ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের যে গুরুত্বপূর্ণ এখানে পোস্টে নিয়োগ করা হবে তোমরা দেখতেই পারছো কনসালটেন্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হবে এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে লোকেশন বন্ধুরা ইউআইডিএই হেড অফিস হায়দ্রাবাদ তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো বন্ধুরা তোমাদের এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে ডাইরেক্টর এইচআর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI সিক্স ফ্লোর ইস্ট ব্লক স্বর্ণ জয়ন্তী কমপ্লেক্স বিসাইট মাইত্রীভবন ইট হায়দ্রাবাদ ফাইভ ডাবল জিরো জিরো থ্রি এইট তেলেঙ্গানা স্টেট এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সেন্ড করতে হবে এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আধার এনরোলমেন্ট সেন্টারে কাজ করতে ইচ্ছুক এখানে কনসালটেন্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে এখানে বেসিক কাইটেরিয়া অর্থাৎ সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে তো আমরা আলোচনা করবো তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া এখানে লাগবে তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট এবং তোমাদের অ্যাপ্লিকেশন কপি কোথায় সেন্ড করতে হবে সেই ডিটেলসই এখানে আলোচনা করলাম সাথে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইউআইডিএই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সরাসরি তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করতে পারবে সাথে যে এখানে নতুন করে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা সেই নিয়োগের ডিটেলসও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমরা মাস্ট বি রিটায়ার্ড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট পিএসইউএস অটোনোমাস বডিস বডিস এবং পাবলিক সেক্টর ব্যাংক থেকে যদি তোমরা এখানে রিটায়ার্ড পারসন হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে লেভেল ফাইভ পোস্ট ইন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ অটোনোমাস বডি স্যাচুটারি বডি এবং পাবলিক সেক্টর ব্যাংক থেকে যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ইন ফিনান্স অ্যাকাউন্টেন্ট বিল পেমেন্ট অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ অটোনোমাস বডিজ এবং স্যাচুরিটি বডিজ থেকে যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে ওয়ার্ক ইন কম্পিউটার ইনভায়রনমেন্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটারের ওপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন ইন কমার্স নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে বয়সের ক্ষেত্রে তেষট্টি বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে পিরিয়ড অফ এনগেজমেন্ট অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের প্রথমে এক বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে তারপর বন্ধুরা তোমাদের এখানে পারফরমেন্সের উপর বন্ধুরা তোমাদের এখানে কিন্তু সেই যে চাকরি সেটাতে আবার নতুন করে নিয়োগ করা হবে তোমাদের সাথে বন্ধুরা এখানে নিউমারেশন অর্থাৎ স্যালারির ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে চল্লিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে বন্ধুরা এখানে লোকাল কনভিনিয়েন্স ফিক্স তোমরা এখানে তিন হাজার টাকা পার মান্থ পাবে ঠিক আছে এখানে লিভের ক্ষেত্রে এখানে এলিজেবল ফর ওয়ান পয়েন্ট ফাইভ ডেজ ইচ কমপ্লিট মান্থ এরই সাথে বন্ধুরা এখানে টিএডি এর ক্ষেত্রে তোমাদের এখানে নো টিএডি এর বি অ্যাডমিসেবল ফর জয়নিং অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কিন্তু টিএডিএ দেওয়া হবে না তো এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে বাইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্তই বন্ধুরা তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এই মুহূর্তে এই দেখছো তোমাদের মধ্যে যদি এখানে ইউআইডিআই আই অর্থাৎ আধার সেন্টারে তোমাদের যদি এখানে কাজ করার বা সাথে যা এখানে বেসিক ক্রাইটেরিয়া রয়েছে সেই দক্ষতাগুলো যদি বন্ধুরা তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করে দেবে এখানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশ করেছে এখানে বন্ধুরা কনসালটেন্ট অ্যাকাউন্টের পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের ন্যূন্যতম যা ক্রাইটেরিয়া বন্ধুরা এখানে চেয়েছে সেই ডিটেলসগুলো তোমাদের মধ্যে এলিজেবল থাকলে পরে তোমরা এখানে আবেদন করে দেবে তো খুব গুরুত্বপূর্ণ চাকরির একটি নোটিফিকেশনের আপডেট বন্ধুরা ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করেছে যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করলাম বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে